মেয়েরা ছেলেরা সব বয়সী মানুষরাই পাগল হয়ে যাচ্ছে এই ব্যাপারটির পিছনে। তো আপনার কমেন্ট কি এই ব্যাপারে? আই থিঙ্ক এটা টু সাম এক্সটেন্ট এটা পজিটিভ, বিকজ সবাই চাবে যে তাদের ফিচারটা এনহ্যান্স করার, বাট টু সাম এক্সটেন্ট যেটা তাদের চেহারা দিয়ে যায়। এখন আপনি যদি বলেন যে আমার যে এখন ফেসটা আছে, আমি খুব একটা অ্যাশোরার মতো আমার দেখতে হবে বা সামথিং, আমার ফেসে হয়তো ওনার ফিচার্সটা নাও যেতে পারে, আমার হয়তো নোজ শেপটা একটা সার্টেনভাবে আছে, আর যদি আমি এটা অনেক বেশি শার্প করতে যাই, আমার ওভারঅল যে আমার পার্সোনালিটি বা আমার ওভারঅল যে আমার ফিচার্সগুলো আছে সেটার সাথে না যেতে হয়। তো আমি বলবো যে যারা যারা এগুলো করতে চায়, তাদের নিজের পার্সোনাল যে ফেস বা অ্যাপিয়ারেন্সটা দেখে যেটা ভালো হবে সেটা করা দরকার, নট লাইক ফলো দ্য ট্রেন্ড। ইউ ক্যানট ফলো দ্য ট্রেন্ড অন ইউর ফেস, এভরি ফেস ইজ ডিফারেন্ট। Okay, also, it's more than